আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখবো হচ্ছে দ্বিতীয় পার্ট। তো প্রথম পার্ট পর্যন্ত আমরা এটা করছিলাম, আমাদের কিন্তু বাকি ছিল অনেকগুলো কাজই। যেমন এখানে আমি যদি দেখি যে আমাদের কি বাকি ছিল, এখানে হচ্ছে সাইড ফরওয়ার্ডিং, তারপর হচ্ছে পকেট, ব্যাক ইউক, হ্যাঁ ব্যাক পকেট, এগুলো কিন্তু আমাদের সব বাকি আছে। তো এটি আমরা আজকে করব, কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজে চলে গেলাম। এখানে এই পর্যন্ত আমরা করছিলাম, তো এখন আমরা যেটা প্রথমেই করবো হচ্ছে সাইড ফরওয়ার্ড। তো সাইড ফরওয়ার্ডটা একবারে সিম্পল, আমরা মানে আমি যেভাবে করি সেটা হচ্ছে ডিরেক্টলি আমি জাস্ট একটা কমাই দিই আর একটা বাড়াই দিই। এটা এখানে যতটুকু কমা দেবো ততটুকু আমি বাড়াই দেবো। তো আমি এখানে ওয়ানে যাওয়ার পর প্যারাল করে আমি সেটাই করতেছি। যেমন এখানে যদি আমি 1.5 cm আমি দিলাম হচ্ছে, হ্যাঁ 1.5 cm আমি দিলাম, মানে কি কমাইলাম, ফরম পার্টটা কমাইলাম আর 1.5 cm আমি বাড়াবো। তো এটাকে 1.5 আমি বাড়াই দিলাম, ওকে। তারপর হচ্ছে এখানে যেটা করি সেটা হচ্ছে এই মাঝখানের লাইনগুলো আমার আর দরকার নেই, ওকে। তারপর এখন অ্যাটাচমেন্ট করে, যেমন আমি এটাকে এখন ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখন অ্যাটাচমেন্ট করে, অর্থাৎ এফ থ্রি পর হচ্ছে এখানে অ্যাটাচমেন্ট, এখান থেকে এটাকে এখানে অ্যাটাচমেন্ট করে দিলাম, এখানে এটাকে অ্যাটাচমেন্ট করে দিলাম। এটা হচ্ছে ফরন্টেরটা ফরন্টে লাগাই দিলাম, ঠিক আছে, ব্যাগেরটা ব্যাগে লাগাই দিলাম। তারপর এখানে যে থাইয়ের বিষয়টা আছে, থাইয়ের এখানে লাইনগুলো না দিলেই ভালো, কারণ এত লাইন দিয়ে এত ছোট বডির মধ্যে লাইন এতগুলো দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এটা আমি এখানে লাগাই দেওয়ার পরে এখানে বেজার দিয়ে আমাদের যে আগের শেপটা ছিল সেই শেপটা দিতে হবে, ওকে, ব্যাস দিয়ে নিলাম। এখন আমাদের এই যে থাই প্লেস মানে থাইয়ের যে একটা লাইন ছিল এই লাইনটা আমি উঠে দিলাম, এটা আমার দরকার নেই, কারণ হচ্ছে এত ছোট পার্টের মধ্যে এতগুলো লাইন, আমাদের হিপেরটাও কিন্তু রাখা ঠিক না। তো আমরা যখন ফাইনালি প্যাটার্নটা আমাদের হয়ে যাবে, আমরা যখন প্যাটার্নটা বের করবো ওই সময় আমরা চাইলে দিতে পারবো, ঠিক আছে। কারণ এত ছোট পার্টের মধ্যে যেহেতু আমাদের ভিতরে কিছু পার্টস হবে, যেমন পকেট করতে হবে, ফ্লাই করতে হবে, আসলে দেখতে করতে কিন্তু আসলে মুশকিল হয়ে যাবে, তাই না? তো সেই জন্য আমি এটাকে উঠাই দিলাম। আমার তো পয়েন্ট আছে, এখানে যে পয়েন্টটা আছে এটা তো আছে। তো তবে এখানে কিন্তু একটু জিনিস আপনাকে ইনশিওর করতে হবে, আপনার এখানে প্লেসমেন্ট আছে, প্লেসমেন্ট ছিল হচ্ছে 12 cm, ঠিক আছে। 12 cm হচ্ছে টপ অফ ওয়েস্ট, অর্থাৎ এখান থেকে যে 3.5 cm আছে, 3.5 cm থেকে কিন্তু 12 cm। তো আপনি এখন 12 cm থেকে যদি 3.5 cm বাদ দেন তাহলে হয় কত, তাহলে থাকে হচ্ছে আপনার কত, 9.5 cm, না 9 cm থাকে, 3.5 cm, তাহলে 9 cm এখানে আছে আপনার কত। আপনি এখন দেখেন প্লেসমেন্ট যদি ঠিক না থাকে আপনাকে এখন ঠিক করে নিতে হবে। যেমন এখানে আছে 7.5, অর্থাৎ 1.5 cm আপনাকে আরো ডাউন করে দিতে হবে। এটা প্যাটার্ন করার পরে কিন্তু ফাইনালি মেজারমেন্টগুলো করতে হবে এভাবে, 1.5 দেন নিচে 0.0, ওকে। তো এখন এটা কিন্তু আমাদের দেন শেপটা কিন্তু এখন আগের থেকে একটু ভালো হয়ে যাবে, এইভাবে কিন্তু কাজগুলো করে নিতে হবে। ব্যাস আমাদের ফরনটা ক্লিয়ার। এখন যদি আসি হচ্ছে এখানে একটু উপরে উঠাই দিই, হাতের কাজ, এটা হচ্ছে হাতের কাজ, জাস্ট এখানে একটু উঠাই দিলাম। তারপর এখন এখান থেকে কিন্তু আমাদের এটাও কমাই দিতে হবে 1.5 cm, ঠিক আছে। তো এটাকে আমি 1.5 cm কমাই দিলাম। দেওয়ার পর একটু এখান থেকে একটু উঠাই দিলাম, জাস্ট শেপটা ঠিক রাখার জন্য। ওকে, তো এখন এইখানে একটু কাজ আছে আপনার। দেখেন আমরা যখন ফরওয়ার্ডিংটা করছি, ফরওয়ার্ডিং করার পরে কিন্তু আমাদের হাই লোটা কিন্তু কমে গেছে, একটু খেয়াল করবেন, আমাদের হাই লোটা কমে গেছে। এখন এই যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু এই ভিতরের দিকে চলে গেছে, একটু ডাউন ডাউন, যদিও ঠিক আছে করতে পারবেন, কারণ এখানে গ্রিল লাইন সোজা বরাবর যদি ধরি তাহলে ঠিক আছে। তো আমাদের কি দরকার, আর একটু এটাকে উপরে ওঠার দরকার, মানে হাই লোটা একটু বেশি করার দরকার। কারণ হচ্ছে যদি আমি এটাকে দেখাই আপনাকে, দেখেন এক মানে একটা প্যাটার্ন আপনি করবেন, যতক্ষণ না প্যাটার্নটা বের করছেন তার আগ পর্যন্ত আপনাকে প্যাটার্নে কাজ করতে হবে, টুকিটাকি কাজগুলো করতে হবে, এটা হচ্ছে মাস্টারের কাজ, ওকে। তো এখান থেকে যেমন আমি ড্যাশ সিম কমাইছি, এটা কিন্তু ড্যাশ সিম আমাদের কমানোর কথা ছিল, আমরা কমাই নাই, তো আমরা এখন কমাই দিচ্ছি। এটাকে আমি ড্যাশ সিম নামাই দিলাম, এটাকে ড্যান্স 1.5 cm নামাই দিলাম, তাহলে আমাদের এটা পারফেক্ট, ওকে। তো এখন আমরা যেটা বলছিলাম এটাকে আমাদের একটু হাই করার দরকার, একটু উপরে ওঠার দরকার। কেন উপরে ওঠার দরকার সেটা যদি আমি চেক করি, দেখতে পারি F1 X কোথায়, X সিমেট্রাইজ,
এই যে লাইনটা আছে এই লাইনটা আমি দিলাম, দেখে একবারে কিন্তু ঢুকে গেছে, তাই না? পয়েন্টটি হয়ে গেছে। তো এই পয়েন্টটি কিন্তু রাখা যাবে না। আবার এখানে ফেব্রিকেশন অনুযায়ী, অর্থাৎ ফেব্রিকের যে এখানে একটা গ্রিন লাইন আছে, অর্থাৎ এখান থেকে যদি আমি এভাবে আপনাকে দেয় তাহলে কিন্তু ঠিক আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাকে আর একটু উঠাই দিত, অতটা মডিফাই করার দরকার নেই, জাস্ট একটু উঠাই দেওয়ার জন্য। এক্সএম বরাবর আপনি যদি উঠাই দেন তাহলে কী আসে দেখতে হবে। তো এক্সএম উঠাইতে গেলে আপনাকে করতে হবে যেটা, একটু খেয়াল করুন, এইখানে যে আমাদের ফরওয়ার্ডিংটা আছে, এই এই ফরওয়ার্ডিংটার মধ্যে কিন্তু কাজগুলো করে নিতে হবে। এখন আমরা প্রথমে কিন্তু এটাকে দুইবার লড়াইছিলাম, একবার কমাইছিলাম একবার বাড়াইছিলাম। এখন আবার করতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের হাইলোটা একটু বাড়াইতে হবে। তো বাড়াইতে গেলে কী করতে হবে, এইখানে আমাদের একটু কমাই দিতে হবে, এটা নামাই দিতে হবে, এটা উপরে এটা নিচে, তাহলে এটা যখন নিচে নামবে তখন এটা কিন্তু উপরে উঠবে, তারপর এটা যখন উপরে উঠবে এই ফরন রাইসটা কিন্তু কি নেমে যাবে। তো আমরা ওইভাবে করতেছি, অ্যাক্সিয়াম টোটাল অ্যাক্সিয়াম আমরা উপরে নিচে দিতেছি, ঠিক আছে? দিয়ে কী আসে, তো যেমন আমি এটাকে এখন 001 সিএম দিলাম, আমরা কি ফরন থাই 1 সিএম উঠাইছি, তাহলে ব্যাক থাই 1 সিএম নামাইতে হবে, এই তো কথা নাকি? -1, তাহলে আমাদের এখানে ডিস্টেন্সটা কিন্তু কমে যাচ্ছে, এখানে ডিস্টেন্স কমে যাচ্ছে, এখানে ডিস্টেন্স বেড়ে যাবে। তো আমাদের এখানে অ্যাক্সিয়াম কমানো বাড়ানো কি বেশি হয়ে গেল কিনা, তো সেটার জন্য আমরা আপাতত দেখতেছিলাম, আমরা আগে করি অ্যাক্সিয়াম, যেহেতু নামাইছি আমরা অ্যাক্সিয়াম নামাই করি সবগুলো, ঠিক আছে? 1 সিএম, ব্যাস এখানে আমাদের পারফেক্ট। এখন এই যে অ্যাক্সিয়াম এখানে কমাইলাম, এখানে কিন্তু অ্যাক্সিয়াম আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, সেই অ্যাক্সিয়াম এখানে আমি উঠাই দিলাম, ওকে। তো এখানে দিলাম হচ্ছে -1, 0, 0, তারপর এখানে ফরনটা কমাই দিতে হবে যে অ্যাক্সিয়াম 1 সিএম 0, 0, এখানে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল। তারপর এখান থেকে যদি আপনি চান যে 5 মিলি, অন্তত 5 মিলি সাকসেন কমা যান, 5 মিলি এখানে 5.5 কমা দিলাম, এখানেও 0.5 মিলি কমা দিলাম, ঠিক আছে? এভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাকে। তো এখন যদি আপনি এটাকে আবার সিমেট্রিক করেন, অর্থাৎ কি বলে, হ্যাঁ, মিরর করে সিমেট্রাইজ, আবার এই লাইনটিকে দিলে দেখেন এখন কিন্তু কমে গেছে, এখন যা আছে চলবে, ঠিক আছে? তাহলে প্যাটার্ন কিন্তু আমাদের পারফেক্টলি ওকে হয়ে গেল। তো এভাবে কিন্তু কাজগুলো মূলত এক মানে আপনি একটা টান দিয়েছেন আর প্যাটার্ন হয়ে গেছে তা কিন্তু না, প্যাটার্ন টানার পরেও অনেক কাহিনী করতে হয়, এটাই হচ্ছে মূলত মাস্টারের কাজ, ওকে। তো এখন আসি আমাদের ভিতরে কাজ, পকেট, তারপর হচ্ছে ফ্লাই। তো ফ্লাইয়ের মেজারমেন্টের জন্য আমরা এখন দিব, এখানে আমরা একটু মেজারমেন্টে আসি, মেজারমেন্ট হচ্ছে ইউকের মেজারমেন্ট আপাতত দিচ্ছি, যে এখানে ইউক ল্যান্ড ব্যাক মিডল 4 সিএম, এখানে হচ্ছে সেন্টার ব্যাক, অর্থাৎ রাইজের জায়গায় হচ্ছে 4 সিএম, আর হচ্ছে ইউক ল্যান্ড ব্যাক আউটার 1.5 সিএম, ওটা হচ্ছে 60 সিএম, ঠিক আছে? তো সেই জন্য আমাদের এখন দিতে হবে যেটা, ডেভেলপ ধরে এখান থেকে দিলাম 4 সিএম, -4, আর এখান থেকে দিচ্ছে হচ্ছে 1.5, ঠিক আছে? -1.5, ব্যাস আপনার এটা হয়ে গেল, এটাকে ইনসার্ট। এখান থেকে এই যে ব্যাক পার্ট ফরম পার্ট, হ্যাঁ, এটা টোটালি কাজ করতে সুবিধা, যেটা আমি আপনাদের সাজেস্ট করব যে আপনার ব্যাক পার্ট ফরম পার্ট আলাদা করে বের করে নেবেন, অর্থাৎ প্যাটার্নটা আলাদা করে কাজগুলো করলেই আপনার জন্য সব থেকে বেটার হবে। তাহলে আপনাকে আর মানে দেখুন, এখন যদি আমি এখানে একটা লাইন দিই, দেখা যায় যে আমার এই এই লাইনটা এই মাথায় পড়ে গেছে, প্যাটার্নটা সিম করে বের করার পর বিভিন্ন ধরনের সমস্যা, কোনো একটা গ্যাপ পড়ে গেল, তাহলে কিন্তু সিম হবে না। তো সেই জন্য আমাদের সব থেকে ভালো কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম, কপি করার পর একটা ব্যাক একটা ফরন করে নিলাম, কাহিনী শেষ, ওকে। যেমন আমি এটাকে ফরন পারে নিচ্ছি আর ব্যাকটাকে আউট করে দিলাম, তো অসুবিধা নেই, এভাবে আপনি কাজগুলো করবেন, বিশেষ করে হচ্ছে প্যান্টের কাজ। ওকে, এটা হচ্ছে ফরন আর এটা হচ্ছে ব্যাগ, ঠিক আছে? তো এই ব্যাগটার জন্য আমাদের ফরনটা আউট করে দিতে হবে, ফরনটা যখন আউট করে দেবেন তখন দেখবেন যে এখানে আসলে এই শেপটা কিন্তু একটু খারাপ দেখা যাবে, আপনি এটাকে মডিফাই করে ব্যাক টু ব্যাক আপনাকে কাজগুলো করে নিতে হবে, ওকে।
তো হয়ে গেল আপনার। এখন আমরা এখানে যে একটা প্লেসমেন্ট দিলাম সেটা হচ্ছে ব্যাগ ইউকে, আমরা ব্যাগের কাজটা এখন করে ফেলি, আমাদের ব্যাগ ইউক হয়ে গেল। তো এখানে একটু ইউকের জন্য একটু কাজ আছে, যেটা হচ্ছে আমাদের ভলিউম করার জন্য, ভলিউম করার জন্য করতে হয়, সেটা আমি আপাতত করতেছি না। ওরা আপনারা এর আগে আমি কয়েকটা ভিডিওতে দেখেছি, ওরা সমস্যা নাই। তো তারপর এখন আসেন কি ব্যাক পার্টের আর কি আছে, ব্যাক পার্টে আমরা যদি পিকচারটা একটু দেখে আসি, ব্যাগ ইউক হয়ে গেল। হ্যাঁ, তখন ফরম পার্ট, আমরা ফরম পার্টের কাজটা করব। ব্যাগ পকেট করলে কিন্তু আমাদের ব্যাগের কাজ শেষ। আর হচ্ছে ফ্রন্টের কিছু কাজ আছে, পকেট আছে, তারপর এখানে আপনার টিকিট পকেট আছে। হ্যাঁ, তো পকেটের মেজারমেন্ট যদি আমরা খেয়াল করি, পকেট ডিস্টেন্স টু সেন্টার ব্যাগ, এখানে সেন্টার ব্যাগের পকেট ডিস্টেন্স টু ব্যাগ ইনার, ব্যাগ ব্যাগ ইনার, তো এটা আমরা বুঝতে পারবো করার সময়। তারপর পকেট ডিস্টেন্স টু এজ ব্যাগ সেন্টার, ব্যাগ আউটার, হ্যাঁ, তার মানে এখান থেকে সাইড সিয়াম থেকে আউটারটা বলতেছে সাইড সিয়াম। ব্যাক এটা হচ্ছে পকেট লেন্থ ব্যাগ, তারপর হচ্ছে পকেট উইথ ব্যাগ আপার ব্যাক, এটা হচ্ছে পকেট সেন্টার ডিস্টেন্স টু, এর প্রত্যেকটা পয়েন্ট এখানে মেজারমেন্ট আমি যদি আপনাকে একটু ক্লিয়ার করে দেখাই, যেমন আমি এখানে মেজারমেন্ট ধরে আমি পকেট করব না, জাস্ট পকেটের পকেট উইথ এবং পকেট লেন্থটা ধরে আমি কাজগুলো করতে পারি। আর আদার্স কিন্তু প্রত্যেকটা পয়েন্টে মনে ধরে কাজ করলে ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে, তো সেই জন্য আমি বেশি যাতে একটু শর্ট করা যায় সেটাই করবো। তো পকেট সেন্টার কি বলছে এখানে, পকেট এন্ট্রি, হ্যাঁ, ডিস্টেন্স টু এজ, এটা কি হচ্ছে, হাউ টু মেজার তো এখানে দেখি না, তাই না? তো পকেট উইথ ব্যাগ আপার এটা আমরা বুঝলাম, হচ্ছে পকেট ওপেনিংটা হচ্ছে 9.5, ঠিক আছে। আর হচ্ছে পকেট এন্ট্রি ডিস্টেন্স টু সাইড সিএম, এখান থেকে সাইড সিএম থেকে সাইড সিএম থেকে 7.5 সিএম, এখানে একটা মেজারমেন্ট থাকতে পারে। পকেট লেন্থ ব্যাগ, পকেট লেন্থ ব্যাগ আমরা 10 সিএম পেলাম হচ্ছে পকেট লেন্থ, ঠিক আছে। তারপর এখানে পকেট আপার পাইলাম, পকেট ডিস্টেন্স, পকেট ও 10 সিএম, পকেট 9.5 সিএম ওপেনিং, লেন্থ হচ্ছে 10 সিএম। আর বাকিগুলো কি, বাকিগুলো আসলে আমি বুঝি নাই, এতগুলো বোঝার সময় নেই আমার এখন, যাই হোক, কারণ আমাদের ভিডিওটা অনেক মানে বড় করে যাবে না। তারপর হচ্ছে ওয়েস্টের মেজারমেন্ট এখানে আমরা তো করছি প্রথমে, ওয়েস্ট বেল্ট যেটা হবে সেটা 3.5 সিএম, তারপর হিপ ডিস্টেন্স এটা তো আমরা করছি, হিপ উইথ এটা হচ্ছে 32, সেটাও করছি, থাই এটাও করছি, তারপর হচ্ছে ইনসিয়াম এটাও করছি, তারপর হচ্ছে রাইস এটা করছি, জিপার, জিপার ওপেনিং এখানে হচ্ছে জিপার ওপেনিং অর্থাৎ ফ্লাই ওপেনিংটা হচ্ছে 7.5, আর সে লুপ, লুপ বেল্ট লেন্থ, লুপ বেল্ট লেন্থের 5 সিএম এটা বুঝতে পারছি, লুপ বেল্ট উইথ এটা হচ্ছে 1 সিএম। তার এখানে কিন্তু মেজারমেন্ট যেগুলো আছে এগুলো একবারে কমন মেজারমেন্ট, সেটা হচ্ছে আমাদের, আমি যদি আপনাকে এখন দেখাই এখান থেকে, এই যে এটা হচ্ছে লুপটা, এই লুপটা হচ্ছে 1 সিএম উইথ, আর হচ্ছে 5 সিএম হচ্ছে লেন্থ। তারপর এখানে পকেটের মেজারমেন্ট, এখানে ফরম পকেটের মেজারমেন্ট আমরা দেখলাম না, এখান থেকে সে 9.5 সিএম, আর টোটাল পকেটটা হচ্ছে লেন্থ হচ্ছে হচ্ছে 10 সিএম, এখান থেকে একটা মেজারমেন্ট আছে, আপনি যদি এখান থেকে মেজারমেন্টটা আছে অবশ্যই। তারপর হচ্ছে প্লেসমেন্ট আছে এখান থেকে এই পকেট থেকে এই পকেট 7.5 সিএম হচ্ছে ডিস্টেন্স, হ্যাঁ, তারপর এখান থেকে একটা মেজারমেন্ট আছে, এখান থেকে মেজারমেন্ট আছে, এইগুলো কিন্তু ধরে ধরে আপনাকে কাজগুলো করতে হবে। এই যে এগুলো আসলে খুবই সিম্পল কাজ, যার কারণে আমি এগুলো দেখা চাচ্ছি না দেখাতে, তো আমি জাস্ট পকেটের শেপটা কীরকম হবে, যেমন ফরম পকেটটা হবে, আর পকেট টিকিট পকেটটা হবে, এবার কীভাবে হবে আমি বেশি কিছু দেখাবো না, জাস্ট এতটুকু দেখাচ্ছি। যেমন এখানে ফরম পকেট আছে আপনার, ফরম পকেটটা একটু দেখে আসি না, ফরম পকেটের মেজারমেন্ট তো আসলে আমি পাইলাম না, আসলে এখানে কোথায় ফরম পকেট, ফরম পকেটের মেজারমেন্ট তো আমি এখানে দেখলাম, তাহলে আমাদের করতে হবে কি, এটা তো অবশ্যই এটা আমাদের পিকচার ফলো করলে করতে হবে, অথবা যদি আপনি যেমন আমি এই বাইরে কাজ করি এবং এরকম আরো স্টাইল আছে, তো সেখান থেকে কিন্তু আমি সেই পকেটের মেজারমেন্টটা নিয়ে কাজগুলো করতে পারবো, ঠিক আছে। আর এটা অবশ্যই কমেন্টসে করতে হবে, অর্থাৎ বায়ারকে এটা ইনফর্ম করতে হবে, যেমন এই প্যাটার্নটা অনেকদিন আগে করছিলাম, এটা জাস্ট কস্টিং পূর্ণ করা হয়েছিল বিধায় আমি আর এগুলো কিছু করি, যদি এটাকে আমার অর্ডার হতো তাহলে অবশ্যই আমি পকেটটা নিয়ে কথা বলতাম, যে আমাদের ফরন পকেটের মেজারমেন্ট আমরা কি আমরা মিসিং পাইছি আর কি,
তো সেই জন্য অবশ্যই আমাকে সাহায্য করুন, আমাকে মানে হেল্প করুন, আমি এখন আমি কি করতে পারি। তখন কিন্তু তারা অবশ্যই আমাকে একটা পকেটের নিজাম দিত, তো সেই অনুযায়ী আমরা কাজ করতে পারতাম, ঠিক আছে। যেহেতু আমাদের এটা কস্টিং পর্যন্ত শেষ হয়ে গেছে, এটা অর্ডার হয় নাই, তার কারণে এটা আমাদের পরবর্তী আর কাজে প্রয়োজন পড়ে নাই, ঠিক আছে। তো আমি যেটা করছিলাম সেটা আমি আপনাকে দেখাচ্ছি এখন। যেমন এখানে এটা কি হয়েছে, এটা আউট হয়ে গেছে, ওকে। তো এখন এটা বেজিয়ার ধরলাম, ডেভেলপ ধরে এখানে আমি একটা নিলাম, দিলাম হচ্ছে 5.5 সিএম, না এটা আমি 6 সিএম দিলাম, -6, না সরি -6 না, 7.5 সিএম দেওয়া হয়েছিল মনে হয়, -7.5, এটা একটু বেশি দেওয়া হয়েছিল, 6.5 দিলাম। আচ্ছা আমরা একটা দিচ্ছি, ঠিক আছে, এখানে আমরা -6 সিএম দিলাম। তারপর এখান থেকে দিলাম হচ্ছে, এখান থেকে দিলাম হচ্ছে সরি 5.5, মাইনাসে দিলাম -5.5, তারপর এখান থেকে এটাকে অ্যাটাচমেন্ট দিলাম, সরি ইনসার্ট বেজিয়ার, ওকে। তারপর এখান থেকে আমাদের ফ্লাই মেজারমেন্টটা কত সেটা আমাদের এখান থেকে নিতে হবে, ফ্লাই মেজারমেন্ট -3.5, ফ্লাই লেন্থ আছে এখানে মেজারমেন্ট থাকবে, তাই আপনাকে দিতে হবে। আমি মেজারমেন্ট আমি দিতেছি না, আপনি জাস্ট এখান থেকে আপনি এভাবে করে নিতে পারবেন, ঠিক আছে। ফ্লাইয়ের ফ্লাইটা আপনি এভাবেই করতে হবে, ফ্লাই হয়ে গেল। তারপর এখান থেকে আপনি পকেট দিবেন হচ্ছে বেজিয়ার, এইখানে দেখেন, এখানে
আচ্ছা, এখন আমরা যেটা করতেছি, পকেটের প্লেসমেন্ট এখান থেকে আমরা দেখতেছি যে পকেট ডিস্টেন্স টু সেন্টার ব্যাক, তো সেন্টার ব্যাক থেকে ডিস্টেন্স 2.3, পকেট ডিস্টেন্স টু কিলে এস ব্যাক ইনার, এস ব্যাক ইনার, এস ব্যাক ইনার। আচ্ছা, এখানে আমরা কি বুঝতে পারি, তারপর এখান থেকে পকেট ডিস্টেন্স টু এস ব্যাক আউটার, ঠিক আছে। তাহলে এখান থেকে ইনার আউটার সেটা কোনটা, সেটা হচ্ছে এই যে এখান থেকে বোঝাচ্ছে সম্ভবত। আচ্ছা, আমরা একটু দেখি, পাস পকেট ডিস্টেন্স টু সেন্টার ব্যাক 2.3, সেন্টার ব্যাক 2.3, ওকে, ইনার আউটার, তারপর এখান থেকে 5 পয়েন্ট, হ্যাঁ এখান থেকে 5 পয়েন্ট হচ্ছে ইনার আউটার সাইড সিএম থেকে, বুঝতে পারছি, 5.8 আর হচ্ছে 4.9, ঠিক আছে, 5.8 আর 4.9, 5.8 হচ্ছে ইনার আউটার, 5.8, এখান থেকে তো 5.8 হওয়ার কথা না, 5.8 হবে এখান থেকে, ঠিক আছে। আর এখান থেকে যদি আমরা ডেভেলপমেন্ট 7.5, এখানে বলছে 7.5 হচ্ছে 3.5, তারপর এখান থেকে হচ্ছে 9.5, ঠিক আছে, এখানে কত, 9.5, তারপর এখান থেকে এটাকে ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর হচ্ছে পকেট লেন্থ, অর্থাৎ এখান থেকে পকেট লেন্থ কত, 10 সিএম, তাই না, তো এটাকে আমি 10 সিএম দিয়ে নিচ্ছি, 10 10, দেওয়ার পরে এখান থেকে যদি আমি এটাকে আউট করে দিলাম, এটা আউট করে দিলাম, দেওয়ার পরে এটাকে যদি দুটো ভাগ করি, যেমন হচ্ছে এখান থেকে আমি দুটো ভাগ করব, ডিভিশন F1, ডিভিশন পকেট প্লেসমেন্ট, আসলে আমি কনফিউশনের মধ্যে আছি, আমি যেহেতু সময় নষ্ট করতে চাচ্ছি না, যে সে কারণে আমি জাস্ট এখান থেকে আপনাকে পকেটে ড্রয়িংটা করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমি এটাকে আবার একটু কি করব, এটাকে আবার প্যারাল করে 1.5 সিএম দেবো, মূলত যেটা হয় আর কি সেটা করতেছি, -1.5, তারপর এখান থেকে এক ডেভেলপ ধরে 1 সিএম 1 সিএম করে কমিয়ে দেবো, ঠিক আছে, বেসিক যেটা আমরা করি সেটাই আমরা করতেছি। তো এখানে দিলাম হচ্ছে 1, তারপর এখান থেকে দিলাম হচ্ছে -1 -1, তারপর এটাকে ইনসার্ট, এটা ইনসার্ট, এটা ইনসার্ট, দেন হচ্ছে আপনি এখন পকেটের জন্য মার্ক দিবেন, শুনে স্ট্রেট লাইন ধরে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, মানে আমরা বেসিক প্যাটার্ন যেটা করি সেভাবে আর কি করতেছি, ওকে। তো এখন এটাকে যেগুলো লাইন আছে এগুলো আপনি আউট করে দেন, তাহলে আমাদের ব্যাক পকেট এখান ধরেন হয়ে গেল। তো এখন এখান থেকে যদি আপনি এটা আউট করে দেন দিতে পারেন, এখন এখান থেকে প্লেসমেন্টটা আমাদের একটু বুঝতে সময় লাগবে, আমি গেলাম না, এখানে আপনার এখান থেকে 3.5 3.5 7 লাগছে, আর এখান থেকে যে একটা প্লেসমেন্ট আছে
এখানে বলতে হচ্ছে আর 5.8, আর একটা হচ্ছে 4.9, ঠিক আছে। সম্ভবত এটা আপনি ঠিক রাখতে পারবেন, এখান থেকে 5.8 আর এখান থেকে 4.9 আপনি ঠিক রাখতে পারবেন। ওকে, তো আমাদের এখানে কিন্তু বেসিক প্যাটার্ন বলতে আমাদের এখানে দেখেন আমরা একটা প্যান্ট শর্ট প্যান্ট করতে গেলেই দেখেন আমাদের দুইটা পার্ট হয়ে গেল। তো এখানে আমরা গ্রেডিং করবো হচ্ছে আরেকটা পার্ট ধরে, যদি আপনার চান তো অবশ্যই আমরা আরেকটা পার্ট ধরে একটা গ্রেডিং করব। তো এখানে আমাদের বেসিক প্যাটার্ন আর একটু বাকি আছে, সেটা হচ্ছে বেল্টটা করতে হবে। তো বেল্টটার জন্য আমাদের যেটা করতে হবে স্ট্রেট বেল্ট দিব, ঠিক আছে। এটাকে আমাদের কার্ভ করার দরকার নেই, যেহেতু মেজারমেন্ট আমাদের একটা। যদি এখানে মেজারমেন্ট দুটো থাকে, একটা হচ্ছে টপ অফ ওয়েস্ট বেল আর একটা হচ্ছে টপ কি বলে বেল সিম লাইন, এখানে সিম লাইন একটা, এখানে সিম লাইন একটা মেজারমেন্ট থাকে আর হচ্ছে টপে একটা মেজারমেন্ট থাকে। তো সেখানে যদি টপে এবং মানে সিমে মেজারমেন্ট কিন্তু দুই দুই রকম থাকে, একটা 2 সিএম বা 1.5 সিএম বেশি থাকে, 1 সিএম বেশি থাকে, একটা কম থাকে। তো এখান যদি আপনাকে মেজারমেন্ট একটাই থাকে, তো সেক্ষেত্রে প্যাটার্নটা কিন্তু আপনাকে একটাই করতে হবে, অর্থাৎ এখানে কার্ভ করার কোনো প্রয়োজন নেই, এখানে অনলি 26, ঠিক আছে। তো 26 ধরে আপনি প্যাটার্নটা করবেন। তো 26-এ যদি আমি এখন ফরম পার্টের মধ্যেই করি, এখানে ফরম পার্টের মধ্যেই প্যাটার্নটা করি, তো এখানে আছে হলো 3.5 সিএম হচ্ছে, আচ্ছা এখান থেকে 3.5 সিএম আমরা দিয়ে নিলাম, 3.5। আর এখানে যদি আমরা দিই হচ্ছে 26, আর এখানে ক্যালকুলেশন আছে অবশ্য, ক্যালকুলেশনটা হচ্ছে এখানে কি ব্যাগে কোনো সিম হবে কিনা, অবশ্যই আপনাকে এটা ফলো করতে হবে, ব্যাগে সিম আছে কি না। যদি ব্যাগে সিম থাকে সেটা একরকম, যদি না থাকে সেটা, যেমন এখানে ব্যাগে সিম আমাদের দেব, তবে ইনার পার্টে দেবো না, টপ পার্টে দেবো। দেখেন এখানে বলছে কি, এখানে ইনার পার্ট একটা টপ পার্ট একটা, এভাবেও হতে পারে, অথবা ইনার টপ কোনোটাই সিম হবে না, এরকম হয়। যেমন এটার মধ্যে কিন্তু সেটাই দেখাচ্ছে, ব্যাগে কিন্তু কিছু দেখাচ্ছে না, তাই না। তো আমরা সেক্ষেত্রে আমরা একটাই পার্ট করব। তো এখান থেকে একটা পার্ট করার জন্য আমাদের ওভারলেপিং এর জন্য জাস্ট 3.5 সিএম এখানে, হ্যাঁ 1.5 সিএম জাস্ট বেশি রাখতে হবে। তো 26 আর 3 কত হয়, 30, 29, তাই না। তো 29, 29.5, আরো 5 মিলে আমরা বেশি দেবো, 29.5। তো এখানে আমরা দিচ্ছি হচ্ছে 29.5 মাইনাস 39.5, এটা কিন্তু আমাদের ওয়েট বেল হয়ে গেল, ঠিক আছে। তো এখানে এটা কিন্তু আমাদের হাফ ইঞ্চি মেজারমেন্ট, এটা কিন্তু ডাবল হবে, সো সেই জন্য এখানে আমাদের কিন্তু মিরর করতে হবে। তো মিরর করব তো সেটা পরে, তো আপাতত যেটা করলাম সেটা এর টোটাল টাইম সিলেক্ট করলাম, করার পর এখানে 1.1, অর্থাৎ সিম অ্যালাউন্সটা দেবো হচ্ছে ওভেনের ক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে 1.1 অর্থাৎ 11 মিলি হচ্ছে সব জায়গায়, আদার্স যেগুলো পয়েন্ট অর্থাৎ হ্যামের জায়গায় আপনার মেজারমেন্ট অনুযায়ী থাকতে পারে, বা মেজারমেন্ট চাবে বাইরে আপনার কাছ থেকে মানে আপ সরি মেজারমেন্ট ট্যাগ থেকে তার উল্লেখ করে দেবে, আপনি সেটা ধরে ফলো করতে পারবেন। তো আপাতত যেটা করতে হবে যে আপনি 1 সিএম হবে বলছি, 1.1 সবগুলো পার্ট আপনি দিয়ে নেবেন, ঠিক আছে। যেমন আমি এটাকে 1.1 সবগুলো দিয়ে নিলাম, 1.1, 1.1, এখন যদি সবগুলো পার্টসে আমার মানে সবগুলো পার্টসে 1.1 হচ্ছে, এখন কোথায় কোথায় লাগবে আর কোথায় লাগবে না, যেমন এর এখানে আমার সরি এটা ভুল হয়ে গেছে, যেমন এইখানে এটাকে আমি একটু সেকশন করে নিই, F3 সেকশন, ওকে। তো এখন ধরেন আমার এখানে লাগবে না, এখানে আমার জিরো হবে, তাই না, কারণ এটা তো আমার ফোল্ড লাইন, এটা হচ্ছে ফোল্ড লাইন, এটাকে আমি জিরো করে দিচ্ছি, এটা আমি জিরো, ওকে। তারপর এখানে আমার কতটুকু আছে, আমি যদি পিকচার ফলো করি, এখানে যেমন যদি আপনার 1.5 সিএম হয় হচ্ছে হেম, তাহলে আপনাকে আরও 1 সিএম বাড়াই দিতে হবে, তাহলে 2.5 সিএম দিতে হবে, কারণ এখানে কিন্তু পাকা হবে ওভেন, ওভেনে কিন্তু অবশ্যই পাকা, যে যে পয়েন্টগুলো পাকা, যে লাইনগুলো পাকা আছে সেটাকে অ্যালাউন্স কিন্তু ধরে দিতে হবে। এখানে 2.5 দিলাম হচ্ছে বটমের ক্ষেত্রে, ঠিক আছে, এখানে আমি 2.5 দিয়ে নিলাম। আদার্স যেগুলো আছে যেমন এই পকেটের ক্ষেত্রে আমি দেবো কত, এখানে দেবো 2.5, এখানে 2.5 দেবো, কারণ এটা কিনা পাকা হবে, ঠিক আছে। তারপর এখানে কিন্তু একটু বেশি দিতে হবে, যেহেতু পকেটটা আমার চাপ বসবে, 1.1 দিলে হয়, তো এখানে একটু বেশি দিতে হয়, যেমন 1.5 দিলে সব থেকে ভালো, ঠিক আছে। তাহলে যখন ফিনিশিং করবে অর্থাৎ প্যাটার্নটা যখন ভাঙবে, মানে ভেঙে ফিনিশ প্যাটার্ন বসার পরে যখন আয়রন করে ভাঙবে, তখন সুবিধা হবে, সেই জন্য আমাদের এখানে
1.5 দিতে হবে, ঠিক আছে? এখানে 1.5 দিয়ে নিলাম। সরি, আর এখন আপনার আপনার কাজ আপাতত যে পর্যন্ত করেছি তাতে আমার মনে হয় যে কোথাও কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা এখন পার্টস বাই পার্ট বের করি। তো এটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম, এখান থেকে আমি পার্টগুলো বের করলাম। এটা হচ্ছে ব্যাক পার্ট, তারপর এটা হচ্ছে ইউক, তারপর এখান থেকে ফ্লাইটে বের করলাম, আর এখান থেকে আমি পকেট বের করব। তো পকেটটা একটু ছোট ছোট হয়ে গেছে, তাই না? অসুবিধা নেই, এখান থেকে এটা দিলাম, তারপর এখান থেকে এটা হলো ফেসিং, তারপর এটাও একটা ফেসিং, এটাও একটা পকেট, আর এটা হচ্ছে আপনার ফর্ম পার্ট, এটা হচ্ছে বেল। দেখেন কতগুলো পার্ট হয়ে গেছে আপনার, ঠিক আছে? তো এখন এটা হচ্ছে ব্যাগ, সবই ঠিক আছে, ফ্রন্ট ফ্রন্ট ঠিক আছে, তারপর পকেটে যেটা আমরা অ্যালাউন্স আউট করছিলাম সেটা, এটা আমরা মেরি করে F8 মেরি মেরি করার পর এটাকে আমি ঘুরে নেবো আগে। সরি, এটা ঘুরে নেওয়ার জন্য রোটেশনে যেতে হবে, তারপর এই যে অপশনটা আছে এই অপশন থেকে এটা ঘুরে নিলাম, ঠিক আছে? দেন হচ্ছে F8 মেরি, এখান থেকে এখানে ধরে, মেরি না তো, এটা জয়েন্ট দিতে হবে, তাই না? জয়েন্ট দিতে হবে, জয়েন্টের জন্য কোথায় এটা, ফাইভ না, F5, হ্যাঁ এই F5 জয়েন্ট, এখান থেকে এখানে একটু জুম করেন, ব্যাস এখন এটাকে আপনি এটার মধ্যে লাগিয়ে দেন, আপনার পকেট একটা হয়ে গেল, ঠিক আছে? আপনি জাস্ট এখানে কাটমাটা দিয়ে বুঝতে পারবেন যে আপনি এখানে ফোল্ড, এটা হচ্ছে ফোল্ড, ঠিক আছে? তাহলে আপনার হয়ে গেল, আর যেটা বাকি অবশিষ্ট থাকবে সেটা আপনার প্রয়োজন নেই, এটা আপনি আউট করে দিন। এটা হচ্ছে পকেটের জন্য, এখানে অ্যালাউসটা আপনার একটু বাড়াই দিতে হবে, এখানে 1.5 আমি দিয়ে নিলাম, তারপর এখান থেকে যদি আর কিছু এখানে যা আছে এগুলো আপনার করতে পারবেন। তো এই পর্যন্তই ছিল আমাদের দ্বিতীয় পার্ট, আশা করি যদি ভালো লাগে বা যদি মনে হয় যে আপনি এখান থেকে কিছু বুঝতে পারবেন তাহলে অবশ্যই ভালো, না হলে যদি এখান থেকে আপনার বুঝতে না পারেন বা বুঝতে অসুবিধা হয়ে থাকে এরকম কিছু মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কোন কোন জায়গায় আমার সমস্যা, আমি আমার সমস্যাগুলো আমি অন্তত আমি চেঞ্জ মানে কি ফাইন্ড আউট করতে পারবো। ওকে, তো এখন তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।